বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Batanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. বিহালা পর্ণশ্রীর অরবিন্দ পল্লীতে রাতের অন্ধকারে তৃণমূলের ফ্লেক্স পোড়ানো হলো অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনাটি ঘটে রাতের অন্ধকারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কি বা কারা পুড়িয়ে দিয়ে গেল তার হদিশ কেউ পায়নি। বিহালা পর্ণশ্রীর অরবিন্দ পল্লী নিউ পার্ক এলাকায় তৃণমূলের ফ্লেক্স পোড়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা গত 1 জানুয়ারি একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স লাগিয়েছিল। গতকাল রাতে 11:30 পর্যন্ত তাদের অনেকেই নজরে পড়েছিল ফ্লেক্সটি, কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে দিয়ে গেছে ওই হোর্ডিং আর ফ্লেক্স সেটা এখনও জানা যায়নি। কিন্তু তাদের অভিযোগ, বিজেপি ছাড়া এই কাজ আর কেউ করবে না, তারা গণ্ডগোল বাঁধানোর জন্য নোংরা রাজনীতি করছে। গতকাল পুরসভার 128 নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। অন্যদিকে বিজেপির দাবি এটা তাদের সংস্কৃতি নয়, উল্টে গতকাল টলিগঞ্জ এলাকায় তৃণমূলের মিছিল চলাকালীন ছিঁড়ে দেওয়া হয় বিজেপির পোস্টার ফ্লেক্স। ঘটনাটা আমার হচ্ছে, আমরা 1 জানুয়ারি একটা মমতা মাঝি হোর্ডিং লাগিয়েছিলাম এখানে। হোর্ডিংটা এতদিন ছিল, কালকে 11:30 অবধি ছিল, 12:30 পর কে এখানে আগুন জ্বালিয়ে হোর্ডিংটা আমাদের নিয়ে পুড়িয়ে দিয়ে। মূলত কারণটা কি বলে মনে করছেন? মূলত কারণ নোংরা রাজনীতি করছে, এগুলো বদমাশি করছে সব, এতে কিছু অঘটন করা যায়, গণ্ডগোল সৃষ্টি করানো হচ্ছে। হ্যাঁ, আমাদের আশঙ্কা বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাকেশ্বর কালীতলা মোড়ে সজনে বেরিয়া ইউকো ব্যাংকে ডাকাতি হয়। স্থানীয় মানুষজন সূত্রে জানা যাচ্ছে, আজ দুপুর 3:40 নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে ব্যাংকের মধ্যে গ্রাহক সেজে প্রবেশ করে এবং ব্যাংকের মধ্যে তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংকের টাকা পয়সা লুট করে চম্পট দেয়। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ, এছাড়াও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি ও ডিএসপি সহ বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে একটি বাইকে করে 3 জন আসে, যাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এই ব্যাংকে নিরাপত্তারক্ষী ছিল না। ঠিক কত পরিমাণ অর্থ গিয়েছে বা গহনা গিয়েছে তা এখনও জানা যায়নি। এসে যখন আসলেন ব্যাংক খুলতে, এসে কি শুনলেন? ভিতরে সবকিছু ভাঙাচোরা ছিল। এখানে আমাদের সজনাবেরিয়া ব্রাঞ্চ, তো এখানে এরা রিপোর্ট করেছে দুপুরে ডাকাতি হয়েছে। হ্যাঁ, কত টাকা কি বা কিছু? এখানে প্রথম থেকে যেটা যা, এখানে কি গোল্ড এ রাখা হতো, গোল্ড বা নিয়ে? অতটা ইনফরমেশন নেই আমার কাছে। হ্যাঁ, অ্যাপ্রক্স কত টাকা হতে পারে? অ্যাপ্রক্স 10-12 মতন হতে পারে, 10-12 লক্ষ টাকা। হ্যাঁ, ব্যাংকে তো একটা ক্যাশ থেকে শুরু হয় আপনাদের যে থাকে সেটা। এসে দেখলাম তো, খতিয়ে দেখেছেন কি? খতিয়ে তো দেখছে, পুলিশ এসছে, পুলিশও দেখছে। কেউ আহত বা কিছু? কতজন এসেছিল বলে জানলেন? 3 জন বোধ হয় এসেছিল। 3 জনের কাছে আর্মস ছিল। দাদা, আপনার নাম হচ্ছে র্যাঙ্ক? বিজেপিকে কটাক্ষ করেন বসিরহাট সাংসদ নুসরাত জাহান। বিজেপি করোনার থেকেও সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ওদের টাকার অভাব নেই। দিল্লি ও মুম্বাই থেকে টাকা দিয়ে বহিরাগত নেতাদের নিয়ে এসে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এ বাংলার সংস্কৃতি কালচার কিছুই বোঝে না ওরা, শুধু টাকা দিয়ে মানুষ কিনতে চাইছে। যার ফলে আগামী দিনে সুস্থভাবে বাঁচতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে। দে গঙ্গা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের KM চাঁদপুরে এক রক্তদান শিবিরে এসে কথা বললেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। বক্তব্য রাখবো না, আজ খুবই শুভ দিন, বছরের একদম নতুন নতুন
রক্তদান শিবির, ফ্রিতে চিকিৎসা, চোখের আই টেস্টিং চিকিৎসা হচ্ছে, তাই তো? আপনারা সকলে আসুন, যোগদান করুন, রক্ত দিন, অনেক মানুষের প্রাণ বাঁচবে, মানুষই মানুষের পাশে দাঁড়ায়। শুধু এটুকু বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন, অনেকেই চারিপাশে করোনার থেকে বেশি ডেঞ্জারাস, করোনার থেকে বেশি ডেঞ্জারাস কি জানেন? বিজেপি। কারণ ওরা আমাদের কালচার বোঝে না, কারণ ওরা মনুষ্যত্বের দাম বোঝে না, ওরা বোঝে না আমাদের পরিশ্রম, ওরা জানে শুধু বিজনেস। ওদের কাছে প্রচুর টাকা, চারিদিকে টাকা ছুঁড়ে দিচ্ছে, আর টাকা ছড়ানোর পরে যেটা করে সেটা হচ্ছে ওরা ধর্মকে ভিত্তি করে মানুষ মানুষের মধ্যে দাঙ্গা লাগায়। টলিউডের পাশে সুজন গলি মারো নিয়েও বললেন তিনি, দিল্লিতে বিজেপি সরকার আছে বলে নেতারা টলিউডের প্রতিষ্ঠিত নায়ক নায়িকাদের প্রকাশ্যে ভয় দেখাচ্ছেন, তাদেরকে হুমকি দিচ্ছেন। বিজেপির বিরুদ্ধেই অভিযোগ করে টলিউডের পাশে দাঁড়ালেন সুজন চক্রবর্তী। সিপিআইএম পরিষদীয় দলের নেতার অভিযোগ, বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের লজ্জা হওয়া উচিত যেভাবে তিনি তাদেরকে হুমকি দিচ্ছেন, তাদের নামে থানায় অভিযোগ করছেন। বিজেপি দেশের মানুষের বাক স্বাধীনতার উপরে আঘাত হানছেন বলে এদিন অভিযোগ করেন তিনি। কলকাতাতে আমাদের কম বয়সের বন্ধুরা যারা নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত টলিউডের অথবা অন্য কোনো জায়গার, তাদের বিরুদ্ধে যেভাবে একটা আক্রমণমুখী মনোভাব নিয়ে অসভ্যতা করছে বিজেপির নেতারা এবং বকলমে তার যারা সঙ্গী সাথীরা, চর্বচস্য সব কিছু করার পর তথাগতবাবু রাজ্যপাল ছাত্রবাল করে বড় নেতা হয়েছে, নাতির বয়সী সব, তাদের সম্পর্কে কটুক্তি এবং হিংসার সহিত প্রভোকেটিভ কথা বলতে লজ্জা হয় না? কি হচ্ছে এটা? প্রত্যেকটি মানুষের নিজস্ব স্বাধীন মত ব্যক্ত করার অধিকার আছে, নিশ্চয়ই সবাইকে সতর্ক থাকা উচিত যেন আমার স্বাধীন মত কাউকে অযথা আহত না করে। সবাই তো মান্য করেন, অসুবিধা কিছু নেই, কিন্তু আপনার কোথায় রাগ হলো বলে আপনি আবার সেই অনুযায়ী তার বিরুদ্ধে কী কী অ্যাকশান নেওয়া হবে, অথবা আপনার অনুসারীরা তার বিরুদ্ধে ফিল দি ল্যাঙ্গুয়েজ ভয় দেখানো, থ্রেট করা, যদি চান আইনে বিচার হবে, আইনের লড়াই মানুষ লড়বে, আমরা সবাই ওদের পাশে দাঁড়াবো। মানুষের ব্যক্তি অধিকারকে কেড়ে নেওয়াটা আমার গায়ে জোর হয়েছে দিল্লিতে আমার সরকার আছে বলে কি রাজ্যে আমার সরকার আছে বলে, এসব জিনিস পশ্চিমবাংলায় বন্ধ হোক, এগুলো পশ্চিমবাংলায় ছিল না, আমি সবার কাছে সেই আবেদন করি। পশ্চিমবাংলার সভ্যতা সংস্কৃতি কৃষ্টিকে বরবাদ করে দেবার জন্য বিজেপি এবং তৃণমূল যেন মনে হচ্ছে কম্পিটিশনে লেগেছে। এত বড় সাহস, গলি মারো সালোকো কলকাতায় স্লোগান হবে, কলকাতা বাংলা ইনক্লুসিভনেস, সেখানে গলি মারো সালোকো একটা কমপ্লিটলি একটা সম্পূর্ণভাবে একটা প্রভোকেটিভ স্লোগান, সমাজ বিরোধীদের স্লোগান, যে স্লোগানটা বিজেপি দিল্লিতে দিয়েছিল বলে অনুরাগ ঠাকুর দেশসুদ্ধ মানুষ আপত্তি করেছেন। গলি মারো সালোকো মানে কি? শাহিনবাগে যারা বিক্ষোভ করছিলেন তাদের বিরুদ্ধে এত প্রভোকেশন তৈরি করেছিলেন অনুরাগ ঠাকুর, দেশসুদ্ধ মানুষ আপত্তি করেছিল, যে সমান প্রভোকেশন তৈরি করছেন তৃণমূল। ব্রিসবেনের গাব্বায় ভারতের জয়কে ঘিরে উচ্ছ্বসিত ভারতবাসী। আজ বজবজ পিকে হাইস্কুলের মাঠে বজবজ স্পোর্টস ক্লাবের উদ্যোগে শর্ট ক্রিকেট টুর্নামেন্ট সংগঠিত হলো। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 32টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। শর্ট ক্রিকেট খেলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তরুণ যুবকদের উৎসাহ দিতে বজবজ তৃণমূল যুব সম্পাদক কৌশিক রায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসাহ প্রদান করেন। আমাদের বজবজ স্পোর্টস ক্লাবের তরফ থেকে আমরা এটা প্রথম বছর খেলাটা পরিচালনা করছি, তো আমাদের একটা ছোট্ট একটা প্রয়াস ছিল, তো সেই প্রয়াসের মাধ্যমে আমরা সকল সদস্য সেটা আমরা প্রয়াসের মাধ্যমে একটা যাতে খেলাটা আরও ভালোভাবে সবার, এখন যা বর্তমান পরিস্থিতি যা সিচুয়েশান, তো সবাই এখন নেটের যুগে
খেলা থেকে আমরা সবাই হারিয়ে যাচ্ছি, সেই কারণে আমরা একটা ছোট্ট প্রয়াসের মাধ্যমে যাতে সবাই খেলার মধ্যে থাকে। আর তথাকথিত আমাদের যে ইন্ডিয়ান টিম বিগত 38 বছর বাদে যেটা আমাদের জয়লাভ করেছে, সেই জয়লাভটা আমাদের কাছে একটা সুন্দর মুহূর্ত। আর এই খেলার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে যাতে নেক্সট পরবর্তী জেনারেশন আরও ভালো খেলা খেলা সম্বন্ধিত যাবতীয় সমস্ত কিছু খেলার উদ্বুদ্ধ হয়ে যাতে খেলার মধ্যে থাকে। আজকে বজবজ পিকি স্কুলের মাঠে BBSC ক্লাব একটি শর্ট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এটা অ্যাকচুয়ালি গতকালকে শুভ সূচনা হয়েছিল এবং আজকে 20 তারিখ, আজকের পরিসমাপ্তি। এবং প্রায় 32টা টিম বিভিন্ন জেলা থেকে, শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয়, কলকাতা নয়, হাওড়া হুগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, উত্তর চব্বিশ পরগনাতেও আছে, সমস্ত জায়গার প্রায় 32টা টিম, ভালো ভালো টিম এখানে এসছে। অনেক টিমই চেয়েছিলো এখানে খেলতে, কিন্তু মাত্র 32টা টিমকে নিয়ে টুর্নামেন্ট চলছে, নকআউট টুর্নামেন্ট, এবং আজকে তার পরিসমাপ্তি। এই করোনা অভাবের পরে দীর্ঘদিন বাদে মানুষ একটু খোলা মনে শ্বাস নিচ্ছে, অনেকদিন বাদে এই পিকি স্কুলের মাঠে, বহুদিন পরে আজকে এই মাঠে এখানে খেলাধুলা হচ্ছে এবং মানুষ সেটা উপভোগ করছে, এবং তার সঙ্গে সঙ্গে মনে একটা আনন্দ ফুর্তি রয়েছে, কারণ দীর্ঘদিন পরে এরকম একটা খেলা হচ্ছে। এবং এই ক্লাবকে আমি ধন্যবাদ জানি এত সুন্দর একটা খেলা চালানোর জন্য, এবং আগামী দিন আগামী বছরও যেন এরকম সুন্দরভাবে খেলা চালাতে পারে সেটাই কামনা করি। এবং আজকে আপনি দেখবেন আজ একটু পরে পেছন থেকে যে কী পরিমাণ মানুষের উচ্ছ্বাস রয়েছে, ভিড় রয়েছে। আর এবং এটা সবথেকে বড় জিনিস, এটা বিভিন্ন খেলায় আমরা দেখেছি বিভিন্ন টিম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায়, কিন্তু আজকে আমার মনে হয় এত সুন্দরভাবে এত শান্তভাবে এবং মেনে যেরকমভাবে খেলাটা চালাচ্ছে এই ক্লাব অর্গানাইজার, তাদেরকে ফেয়ার প্লে প্রাইজ দেওয়া উচিত। স্থানীয় মানুষের সহায়তায় একটি বড় সাইজের বিলুপ্ত প্রায় পেঁচা উদ্ধার অঞ্জালের উখরা এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার অঞ্জাল থানার উখরা এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় মানুষের চোখে পড়ে একটি বিলুপ্ত প্রায় বড় পেঁচাকে। কুকুর ও কাক তাড়া করছে পেঁচাটিকে। তড়িঘড়ি প্রাতঃভ্রমণে বেরিয়ে থাকা মানুষেরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাউদোহা উখরা রেঞ্জের বন দপ্তরে গিয়ে তাদের হাতে তুলে দেয়। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা সজল মুখার্জি জানান, যদি তাড়াতাড়ি না যাওয়া যেত তাহলে মারা যেত পেঁচাটি। উড়ে এসেছিল কিছু কুকুর আর ইয়েতে কাকে তাড়া করে, পেঁচাটি এখানে এসে আমি ধরি, আমি এবং প্রলয় ব্যানার্জি আরও তার 4-5 জন ছিলাম, ধরে ওটাকে পেটির মধ্যে বন্ধ করে আমরা বনদপ্তর হাতে ফিরিয়ে দিয়ে এলাম, লাউদা বনদপ্তর, এবং ওরা আমাদের কৃতজ্ঞতা জানালো এবং পেঁচাটি সম্পূর্ণ সুস্থ আছে এবং বেশ ভালো বড় ধরনের পেঁচা ছিল। এসছেন, ধন্যবাদ। এত দিনে দেখতে পাই না, আমরা ব্যবস্থা করছি যে কীভাবে করা যায়। সেটা কোথায় ছাড়বে নাকি? আমার জঙ্গলে ছাড়ে। বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন থেকে শুরু করে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর মতো দুই মনীষীদের জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন সামাজিক শ্রমদান কর্মসূচির ডাক দিয়েছে রাজ্যের ভারতীয় জনতা যুব মোর্চার সংগঠন। তারই অঙ্গ হিসেবে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা ব্যান্ডেল মণ্ডলের সভাপতি প্রভাত গুপ্তার নেতৃত্বে ব্যান্ডেল রেল স্টেশনের টিকিট ঘর থেকে বালিকাটা বড় বাজার পর্যন্ত ঝাড়ু হাতে স্বচ্ছ অভিযান করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ, বিধানসভা কনভেনর ঋতুব্রত সেনগুপ্ত সহ চুচুড়া বিধানসভার অন্তর্গত হুগলি জেলার বিজেপির যুব নেতৃত্বরা। এর পাশাপাশি চুচুড়া মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি দীপজিৎ রায়ের নেতৃত্বে শ্রমদানকে সামনে রেখে চুচুড়া সদর হাসপাতালে রোগীর পরিজনদের প্রায় 100 জনকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন নেতাকর্মীরা। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন হুগলি জেলা বিজেপির সহসভাপতি এবং যুব সভাপতি সুরেশ সাউ, বিধানসভার যুব কনভেনর নিবারণ দে সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। January 12 থেকে 23শে জানুয়ারি পর্যন্ত রাজ্য যুব মোর্চার তরফ থেকে আমাদের শ্রমদান কর্মসূচি চলছে। তারই অন্তর্গত সমাজসেবামূলক কাজের মধ্যে আমাদের
আজকে হসপিটাল ইমামুল্লাহ সদর হসপিটাল চত্বরে আমরা মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলাম। চূড়া আর পুলিশ রান স্বচ্ছ অভিযান নিয়েছি, যেখানে যেখানে যত ময়লা ছিল সেগুলো আমরা পরিষ্কার করলাম, এরপরে আরও যেখানে যেখানে ময়লা স্তূপ থাকবে সেগুলো আমরা পরিষ্কার করলাম। লোকাল ট্রেন পুনরায় চালুর দাবিতে বেলদাতে রেল অবরোধ ব্যবসায়ীদের। লকডাউনের পর বেলদা স্টেশন বন্ধ হয়ে যাওয়া বেলদা হাওড়া লোকাল ট্রেন পুনরায় চালুর দাবিতে রেল অবরোধ করল ব্যবসায়ীরা। সোমবার সকাল 10টা থেকে বেলদা স্টেশনে অবরোধে সামিল হয় তারা। অবরোধের জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বালেশ্বর রুটের সমস্ত ট্রেন চলাচলের বিঘ্ন হয়। ঘটনাস্থলে মোতায়েনের রেলের বিশাল পুলিশ বাহিনী আসে। আন্দোলনকারীদের দাবি লোকাল ট্রেন সহ বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনেরও স্টপেজ দিতে হবে বেলদা স্টেশনে। চলেছে এক সাক্ষাৎকারে রিষড়া পুরসভার প্রাক্তন পুর প্রধান তথা রিষড়ার প্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন, বহুদিন ধরে রিষড়া সহ জেলার সাংস্কৃতিক প্রেমীরা দীর্ঘদিন ধরেই আমাদের কাছে অনুরোধ করে আসছেন। এছাড়াও শ্রীরামপুরের সাংসদের কাছে অনুরোধ করেছিলেন তারা। তাদের কথা চিন্তা ভাবনা করেই সরিষার রবীন্দ্র ভবনের কাজ এগোচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই রবীন্দ্র ভবন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং আশেপাশের সাংস্কৃতিক প্রেমী লোকজন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে পারবেন। কবে চালু হবে? শিগগিরই আমাদের মানে কাজ চলছে। 630টা কি হয় করতে না ক্যাপাসিটি আপনার এসি অডিটোরিয়াম সেন্ট্রাল এসি পুশব্যাক চেয়ার আচ্ছা ডলফিন সাউন্ড হবে ডলফিন সাউন্ড যেটা বলে উনি বলেন 630টা সিটিং ক্যাপাসিটি আচ্ছা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা আয়োজিত শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সমর্পণ অভিযান চলবে 15 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কাজের শুভারম্ভের প্রাক্কালে সর্বাঙ্গীন সফলতা ও জগৎবাসীর মঙ্গল কামনায় হাওড়ার রামরাজাতলা বাজারে শ্রীরাম সেনার পক্ষ থেকে এক যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজ ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছিল। জনসভার আয়োজন করা হয়েছিল বাসুদেবপুর ফুটবল মাঠে। প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল সেখানে। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বোলপুর লোকসভা সাংসদ অসিত মালসহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। এদিনের সভা থেকে কেন্দ্রে মোদী সরকারকে এনআরসি ও কৃষি বিল তার সাথে শুভেন্দু অধিকারীকে নাম না করে মির্জাফর বলে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। এরই সাথে মিমকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন তিনি। শুধু তাই নয়, মুসলিমদেরকে মিমকে ভোট না দেবার জন্য অবহিত করলেন তিনি। শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। আজকে বীরভূমের রাজু বন্দ্যোপাধ্যায় এসেছে, তিনি যেটা বলেছেন যে কাশ্মীর হচ্ছে ভয়ঙ্কর, বীরভূম প্রত্যেক দিন বোমা গুলি চলছে, ভয়ঙ্কর হয়েছে বীরভূম। উনি অভিযোগ করেছেন পাগল ছাগল এবারে বুথে আপনি বা আপনার লোক সেখানে যায় তাহলে তাদের গণধোলাই দেওয়া হবে এবং তাদেরকে আমি গুরুত্ব দেবো কেন? ও কি চাইছে আমি টিভি তোকে হাইলাইট করি ছাগলের ছাগল? আগে দিল্লি সামলা, তারপরে দিলীপ ঘোষ বলেছে দিদি যা দুর্নীতি করেছে তাতে কিছুদিন পরে জেলে পাঠাবো। কে জেলে পাঠাবো? কাকে জেলে পাঠাবো?
জাগির কথা কোনো উত্তর দেবো না। ওরা পাগল ছাগলের দল, দিলীপ বাবু কি বললো লাভ নাই, একুশে পার করে থাকবে দেখুন, মানুষের রায় হবে শেষ রায়, একুশের পর বাংলাতে মানুষ ভোট দিয়ে বলবে পালাও তোমরা ভয়ঙ্কর খেলা হবে, খেলা খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে, বললাম তো খেলা খেলা হবে এই মাটিতে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে, হ্যাঁ বললাম তো এই মাটিতে খেলা হবে খেলা খেলা ভয়ঙ্কর খেলা হবে। তুমি যে স্কুলে পড়েছিলে সেই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম। মানুষের জন্য আমরা জানতে চাই এবং সেই প্রকল্প তিনি কাকে দিয়েছেন, কি সুযোগ দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বিজেপির কথা ভাবতে হবে, আগে বলতে হবে। একবার নয় দুবার তাকে ভারতবর্ষের মসনদে বসিয়ে দিয়েছি, বিশাল ক্ষমতায়, সেই ক্ষমতায় আসামি রানবে না। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।